শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মজিদ চৌধুরী, আমার বাবার নাম দক্ষিণারঞ্জন চৌধুরী, গ্রাম উত্তরবর্ষী, থানা বোয়ালখালী, জেলা চট্টগ্রাম। 71 সালের আগে কি করতেন? কলেজে পড়তাম, খানগোবরা কলেজে ফার্স্ট ইয়ারে। তখন কোনো দল করতেন? মুক্তিযুদ্ধ কীভাবে গেলেন? মুক্তিযুদ্ধ আমাকে নিয়ে গেছে তো ইয়ে মুনসুর সিদ্দিকি গিয়ে এই সংশোধন সহ ওখানে আমার বাড়ি থেকে ডেকে নিয়েছি। এখন ফরুয়া একটা এখান থেকে মুক্তিযুদ্ধ যাচ্ছে, ওখান থেকে আসতেছে, গিরি ফেলছে পাঞ্জাবি। গিরি ফেলার পর আমরা ছুটে গেছি, ওই মনসুর সিদ্দিকি ধরা পড়ছে। জঙ্গলের ভিতরে ছিলাম, আমাদের অস্ত্র নাই, ওদের তো অস্ত্রওয়ালা কতগুলি আসতেছে, অনেক মারা গেছে ওই মুক্তিযুদ্ধ। আমরা চলে আসছি, চলে আসার পরে কারণ কে কোন দিকে গেছে কোনো ঠিক নেই, এই সংশোধন কোন দিকে গেছে আমি জানি না। তো এখানে আসার পরে, বাড়িতে আসার পরে আমার বাইক মারি ফেলছে, এই 3 নম্বর ফলো করা। অসিত চৌধুরী, বোয়ালখালি কলেজে পড়তো। এখন মারার পরে আবুল হোসেন লাগতেছি, আবুল হোসেন মনস এটা আরেকটা কমান্ডার, 32 নম্বর গ্রুপের কমান্ডার আবুল হোসেন আমাকে বাড়িতে আসছে, হল তুই যাবি না, তোর বাইকে মারি ফেলছে, তোকেও মারবে একদিন, আজ চলো তাহলে। আবুল হোসেনের সাথে চলে গেলাম, আবুল হোসেনে আমাকে ওই সান বাড়িতে নিয়েছি। তখন বাবলা সান বলে একটা ছোটো ছেলে ছিল, বাবলা সান, ও আমাদের বাত ফানিটা নিয়ে ওখানে দিত, আমরা দোতলায় দেখতাম। তারপর আবুল হোসেন সহ চলে গেছি, তারপর হরিণা ক্যাম্পে ইয়ুথ ক্যাম্প নাম দিছে যে, এখান থেকে অম্বিনগর ট্রেনিং আগে যেতে হয়নি, হরিণা ক্যাম্পের ভিতরে 7-8 দিন কজার টাইম নেই, লাস্ট শেষে একটু একটু ট্রেনিং দিয়ে অম্পকার বিশ্বাস আমাদেরকে ট্রেনিং দিয়েছে যে, এই 6-7 দিন দিছি, তাও আবার কত তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। প্রথম আসার পরে আমি তো হাঁটে আসছি, জ্বর উঠছে, জ্বরের মধ্যে নিয়ে গেছে ওই বাঁশখালি বাণিকগ্রাম, এই ওই সংশোধ ছিল ওখানে, ওই রাজাকার কাম অ্যাটাক, এই প্রথম অ্যাটাক। তার মধ্যে একটা এই সার্জন মহিম মারা গেছে, সংশোধ ছিল। আমি তো চলে আসছি শহরে, বোনের বাসায় সেই বক্সি আর থাকবো, বোনের বাসায় আসতেছি যে এখানে থাকবার জন্য। ডিসেম্বর 18 তারিখ পাঞ্জাবি আমাকে এই কথা শোনো, কত ব্যাগ কি আজ কত লাগোড়া কাটা নিয়েছি উপরে ব্যাগের উপরে, কত কেন কি ওজন কেন, এখান থেকে খুলে রাইফেল হয়েছি, তিন পার্ট করে বাঁধছি, বাট বডি ব্যারেল তিনটা করে, কত এগুলি কি ওখান থেকে ধরে নিয়ে গেছে আমাকে, টেলি বাজার তো নিয়েছি ওখানে সার্কেট হাউসে। তখন অস্ত্র ছিল আপনার? অস্ত্র ছিল, খুব বেশি মারছে আমাকে, এখানে ভাঙা এখনো ভাঙা সার্কেট হাউস, কোনো কোথাও বেঁচে গেছে। আমি বলছি না, আমি আমার অস্ত্র না, আটজন দিছি আমি নিছি, সার্কেট হাউস থেকে জেল দিছি, জেল থেকে ছেড়ে দিছি সস্তায় ওই 16 ডিসেম্বর। তারপর আমি চিকিৎসা ছিলাম রবীন্দ্র বণিকের কাছে,
তখন এসে বাড়িঘর কিছু নাই, বাড়িঘর পুড়ে দিয়েছে, সব কিছু ভেঙে ফেলছে। আমার বাবা তো তখন চিন্তা করতেছে, আমাকে মেরে ফেলছে, খবর পাইছে আমার বাবা। আমি তো মারা যাইনি, আমার তো আমাকে বেড়া দিয়ে খামতেছে, কতক্ষণ অনেকক্ষণ খামছে, বুকে ব্যথা, বেশি ব্যথা, খুব অ্যাস্ট্রেস আছে আমার। রবীন্দ্র মনিকে চিকিৎসা প্রেসক্রিপশন আছে, সেই ব্যথা কি এখনো আছে? এখনো আছে, অসম্ভব ব্যথা ভিতরে। এখন দেখি মারছে তো বুক দিয়ে, বুকে এটা অস্থির, বোনটা ভেঙে গেছে। এটি এখানে ফুল আছিল, আগে বেশি ফুল আছিল। আমার বিনোদ বিহারী বিপ্লবী, বিনোদ বিহারী চৌধুরী আছে, আমার বাইফো আমি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।